জায়গা হোল পড়েছে। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, তো বলো, তুমি বলো। হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো, আমি একটু করে দেখিয়ে দেবো সব দিকে, চারদিকটা যাবো, আর পরবটা কেমন কি জুড়ছে ওটাও দেখাবো, সব কিছু দেখতে থাকবে। চ ভিডিওটা এন্ড তো দেখবে, লাই আর লাইক করতে ভুলে না। তো নদী ঘাটের রাস্তা যেমনটি দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে 2023-এ নতুন উদ্যোগ। আবার গরমই বাড়তে চলেছে এই রোডেও, কারণ এটা এবারে ঢালাই হয়ে যাবে। ঢালাই মানে বুঝতে পারছো, মাটিকে নিচে রেখে দিয়ে ঢালাই করে দিয়ে মানেই গরম বাড়বে, এটা মনে রাখবে। একদিকে সুবিধা হলে একদিকে অসুবিধা হবে, কি ওটা কিছু করার নাই। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এবারে ঢালাই কাজ চলছে। এখানে দেখো বালি আর পাথর উপরে দেওয়া আছে, তার আগেটাই দেখাচ্ছি ওখানে ঢালাই হচ্ছে যেখানে। চলো, পাথর পাথর দিয়া হয়ে গেছে, আর এইখানে দেখো মনে হচ্ছে কাজ চলছে, এই যে সিমেন্ট নামানো আছে। লে লে হালুয়া কোন দিকে যাবো, তখন যদি ইয়া হয়ে যায়। এদিকে রাস্তাটা ঘুরো আছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ কাজ চলছে। চলো তোমাদেরকে আমার এই নদী দেখাচ্ছি, আমাদের নদীতে এখন কতটা জল আছে। এটা হচ্ছে শ্মশানকালী মন্দির, আর এই এরিয়াটাই দেবন্দি দেখতে পাচ্ছ, ওইদিকে আছে টাঙ্কির, এটা হচ্ছে মাড়াটা করে রেখেছে, দুটো কিছু হয়নি। আর এটা হচ্ছে শ্মশান করি, কেউ এসে পথে থাকতে পারে বৃষ্টি ফিষ্টি হইলে, ঠিক আছে। আর এখানে শ্মশান কালী, যেমন কালী পূজার সময় এখানে খিচুড়ি হয়, খুবই বড়ো সড়ো। ওইদিকে উন্নয়নগুলো রাখা আছে, ওই যে উন্নয়নগুলো বড়ো বড়ো উন্নয়ন এখন ভেঙে পড়ে আছে। তো চলো এবারে নদীর দিকে নিয়ে যাই, নদীতে কতটা জল সেটা দেখা যাবো। নদী যাওয়ার পর এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা সোজা এই রাস্তা হইতে গাড়োরা যাওয়া যায়, ভালাইডিয়া ওদিকে তো যাওয়া যায়, ঠিক আছে, সবই যাওয়া যায়। তবে নদী পার হয়ে যাচ্ছে, এদিকে কোনো ব্রিজ ফ্রিজ নেই। এই যে নদী আমাদের, তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমি এখন আছি নদীতে। তো আমাদের যে নদী আর কি, গ্রামের নদী, তো এখানে জল আসছে, এদিকে দেখতে পাচ্ছ কতটা জল আসছে। তো জল মোটামুটি চান করা যাচ্ছে। তো এখানে আইছিলাম, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার। তো জামাই ষষ্ঠী জাতি এবং আজকে শ্বশুরঘর, গ্রামের শ্বশুরঘর বলে এখানেই আছি, বুঝতেই পারছো, কোনো অসুবিধা নাই। তো যখন গেলেই হলো, তো চলো যাই এবারে, হ্যাঁ যাওয়া যাক। আর এটা সুট, ঠিক আছে,
আর এটা টুপি, বুঝতে পারছো ওটা তো পরতেই হোক। আর চলো দেখতে থাকো, এই যে দেখো সাত হচ্ছে, সাত হচ্ছে হয়ে গেল। তোমার তো কোনো কিছু নাই, জামাটি পরলে রেডি। আমাদের শাড়ি পড়ো, ফুটো হেই করো, সেই করো, বহুত মেকআপ করো। মেকআপ করিনি আমি, নিজেকে দেখাও, তোমাকে দেখাও, দেখা ঠিক আছে, এটুকুটা করছে না, এটা ঠিক আছে, ঠিক আছে, গাছি লাগিয়ে যাও তোমার না, লাগানি লাগানি মাস্টার মাস্টার ভাব তার লুক দেখো জামাই জামাই ভাব আনা চাই, তার জন্য পাঞ্জাবি পরতে হইলো, মানে জোর করে পড়াইলো আমাকে, ডাক করে পড়তেই হবে, পড়বো না না পড়তেই হবে। তো জামাই বলছে তাহলে চলো, অসুবিধা নাই, আও এখন রেডি চলছে। এই দেখো তাহলে আমরা একবার মানে ইয়েটা নিয়ে আসি, বুঝতে পারছো তো? হ্যাঁ আমরা যাচ্ছি আজকে মিষ্টি আনতে, তার আগে আমি দেখাচ্ছি হরিবোল যেখানে হবে মানে চালু হচ্ছে, তো রাধা নাম যেটা এখানে, তো রাধা নাম এই যে গান বাজছে, চালু হচ্ছে, দেখি তো জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি, তোমার জামাই ষষ্ঠী দেখেছে এরকম।
আমি তো এমনিতেই ভরে গেলাম ছোট করে। তো বন্ধুগণ ভিডিওটা এন্ড তো দেখতে থাকো, আবার কথা কি এনজয় কি হয় না হয় না সব কিছু আর কি এনজয় হবে দেখতেই পাচ্ছো। তো অবস্থা কাইলে আরো আছে বলছো, তাই দেখতে থাকো তোমরা, আমি কি জানি নি। হ্যাঁ, আর আমরা যে শর্টটা ছেড়েছিলাম সেটা কেমন হয়েছে বলবে? হ্যাঁ, জামাই ষষ্ঠী যেটা জামাই সে আমি এডিট করেছি, আমি কেমন হয়েছে আমার এডিটিংটা বলবে কিন্তু। হাওয়াটা শুনতে পাচ্ছ আমার চোখে জল ঢুকিয়ে জল ঢুকিয়ে যাচ্ছে, আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ঠিক আছে, ওকে বাই। দাদা হোল পড়ছে, বৃষ্টিটা ভালোই পড়েছে আজকে।